বলছিল আমি তার জয়শ্রীরাম বলেছি, তার ছেলেটা আমাকে সুরো বাচ্চা বলে গাল দেয়। আমি তারপরে তাকে কিছু বলি না, তারপরে আমি তাকে বলি ভাই এটা করলি কেন। তারপরে হেড স্যারকে বলি যে হেড স্যার দেখি নাই, তারপর হেড স্যার উদয় বলে একটা ছেলে ডেকে নিয়ে যায় যে হেড স্যার মারপিট করছে। তারপর হেড স্যার আসে এবং আমাদের চারজনকে তোলে। তারপর আমরা চারজন বলি যে হেড স্যার এসে বলে তোরা জয়শ্রী। চারজনের নাম হলো, একটা হলো অনিরুদ্ধ, একটা আমি, একটা বিক্রম ওই মিয়াবাড়ি, আর একটা নাম সোমনাথ যেটা পারঘাটা বাড়ি। এই চারজন ছিলাম। তার মধ্যে ওই নূর বলে যে ছেলেটা মুসলমানদের সালাম আলাইকুম বলেছিলো, ওকে তো টাচ করলো না স্যার, ঘুরে আমাকে পাঁচ ছগা বসিয়ে দিলো। তাই এমন করে মারলো, সে পাইপ ভেঙে গেল প্লাস গাছের ডাল ভেঙে গেল। আবার ড্রেসমেশ বললাম, আবার ড্রেসমেশ সে ড্রেসের ওপরে মারলো। তারপর স্যার ব্যাগ কিনে নিল এবং বলছে যে গার্জেন ডেকে নিয়ে আসবে, আর বলছে যে এই বিপদারিণী ধাগা এবং জয়শ্রীরামের তিলক এবং জয়শ্রীরাম এগুলো কিছু হবে না স্কুলে। ঘটনাটা হয়েছে কটার সময়? হয়েছে 3:30 দিয়ে স্কুল আমাদেরকে 8 ঘন্টা 1 ঘন্টা কাছাকাছি আটকে রেখেছিল। অন্য স্টাফেরা ছিল? সব গোটা স্কুলের স্যার ছিল, সব স্যার আমার ধারে ছিল, একমাত্র রাধা মিস আর সবগুল স্যার বাদ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।